আসসালামু আলাইকুম, আমি সেলিনা পারভীন, সহকারী শিক্ষক, নান্দিয়া সংগন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ পাকের রসের সম্মতি তোমরা ভালো আছো। নান্দিয়া সংগন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ ক্লাস নেব। গত ক্লাসে আমরা জেনেছি সংবেদী অঙ্গ কি, যে চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এদেরকে আমরা পঞ্চেন্দ্রিয় বা সংবেদনশীল অঙ্গ বলে থাকি। গত ক্লাসে আমরা সংবেদী অঙ্গ চোখ বিস্তারিত জেনেছি। আজকে আমরা জানব কান বা কর্ণ, সংবেদী অঙ্গ কর্ণ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। যে এখানে দেখো যে কানের অন্তঃগঠন সম্পর্কে একটা যে চিত্র আছে, যে কর্ণ দেখেছে, কর্ণ যে আমরা কি কান দেওয়া শুনি, তাই না? যে কান না থাকলে আমরা কি কোনো কথা শুনতে পারতাম না, আবার কি কোনো কথা বলতে পারতাম না। আমরা শুনে শুনে কথা বলা শিখি, তাই না? আমাদের মাথার দুই পাশে দুটি কান বা কর্ণ আছে। যে আমাদের মাথার দুই পাশে দুই সাইডে কি আমাদের দুইটা কান আছে। কান আমাদের শুনতে এবং দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে। কান আমাদের কে আমরা কান দিয়ে আমরা শুনি, আবার আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে কর্ণ। আমাদের কান তিনটি অংশে বিভক্ত। দেখো কান একটা বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। যে কর্ণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। বহিঃকর্ণ বহিঃকর্ণ, দুই নম্বর মধ্যকর্ণ, তিন নম্বর অন্তঃকর্ণ, অন্তঃকর্ণ। আমাদের কান এই তিনটি অংশ বিভক্ত, এক নম্বর বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। এখন আমরা এই বহিঃকর্ণ বহিঃকর্ণ সম্পর্কে জানব। বহিঃকর্ণ বহিঃকর্ণ বহি আমাদের বহিঃকর্ণ আবার তিনটি অংশে বিভক্ত, পিলা কর্ণকুহর ও কর্ণকুহর। যে বহিঃকর্ণ তিনটি অংশে বহিঃকর্ণ তিনটি অংশে বিভক্ত। এই তিনটি অংশ আমাদের বহিঃকর্ণে যে তিনটি অংশ বিভক্ত, যে একটা হচ্ছে পিনা খ কর্ণকুহ, তিন নম্বর হচ্ছে কর্ণকুহ কটহ। এই তিনটি অংশে আমাদের এই বহিঃকর্ণটা বিভক্ত। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই বহিঃকর্ণের তিনটি অংশ সম্পর্কে বিস্তারিত জানব। যে পিনা কী করে, এটি কানের সাধারণত কি বাহিরের অংশ। পিনাটা কানের বাহিরের অংশ, মাংস এবং কোমলাস্থি দিয়া এই অংশটি গঠিত হয়। মাংস কোমলাস্থি এটা অস্থির চেয়ে, হাড়ের চেয়ে নরম, আবার মাংসের চেয়ে শক্ত। এই আমাদের বহিঃকর্ণ যে পিনা অংশটি, এটা যে কোমলাস্থি দিয়া গঠিত। শব্দ কর্ণকুহরে পাঠানো এর প্রধান কাজ, শব্দটা কর্ণকুহরে পাঠানো এই পিনার কাজ। এখন আমরা জানব যে কর্ণকুহর কি। কর্ণকুহর
পিনা একটি নালীর সাথে, এই যে পিনা একটি নালীর সাথে যুক্ত থাকে, পিনা পিনাটা যে জায়গায় শেষ হয়েছে এইখানে একটা নালীর সাথে যুক্ত থাকে, এই নালীটিকে পূর্ণকুহর বলে। যে পিনা যে নালীর সাথে যে যুক্ত আসিল, যুক্ত শেষ হয়েছে, এই যুক্ত নালীটিকে কী বলে? পর্ণকুহর। এখন আমরা জানব যে পর্ণপটহ কী। পর্ণপটহ যে কর্ণকুহর শেষ হয়েছে একটা পর্দায়, যে কর্ণকুহর শেষ হয়েছে কি আমাদের কানের ভিতরে একটা পর্দায়, এই পর্দাটির নাম কর্ণপটহ। যে যে সেখানে শব্দের আওয়াজ কেহা বাধাপ্রাপ্ত হয় এটার নাম কি? কর্ণপটহ। কর্ণপটহ বহিকর্ণের শেষ অংশ, এটি বহিকর্ণের শেষ অংশ। শিক্ষার্থী বন্ধুরা, তাইলে আমরা জানলাম যে কানের প্রধানত তিনটি অংশে বিভক্ত একটা বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। আবার বহিকর্ণটা তিনটি অংশে বিভক্ত, একটি পিনা, কর্ণকুহর, কর্ণপটহ। এখন আমরা জানব যে মধ্যকর্ণ, যে মধ্যকর্ণ, মধ্যকর্ণ, মধ্যকর্ণটা কি? মধ্যকর্ণ সম্পর্কে আমরা জানব। বহিকর্ণ এবং অন্তকর্ণের মাঝখানে মধ্যকর্ণ অবস্থিত। যে আমাদের কর্ণটা এখানে কর্ণের অন্তকর্ণের ছবি আঁকা, দেখো যে অন্তকর্ণ আর বহিকর্ণ এর মাঝে এই যে মধ্যকর্ণটা কি অবস্থিত, এটা একটি বায়ুপূর্ণ থলের, যার মধ্যে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস নামে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় অস্থি রয়েছে। যে মধ্যকর্ণ তিনটি অস্থি রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এটি তোমাদের অবজেক্টিভ থাকতে পারে বা জ্ঞানমূলক ক নাম্বার প্রশ্নে থাকতে পারে যে মধ্যকর্ণের কয়টি অংশ থাকে, নাম কী কী। যে আমরা এখানে জানলাম কি মধ্যকর্ণের তিনটি অংশ থাকে, একটা ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস। এই তিনটি অংশে এই মধ্যকর্ণটা ক্ষুদ্র ক্ষুদ্র তিনটি হাড় বা অস্থি রয়েছে মধ্যকর্ণে। অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তকর্ণে পোষা হয়েছে। শব্দ তরঙ্গ বা ঢেউ আমরা যে কথা শুনি এই শব্দটা পোষায়, যে অন্তকর্ণে পোষায়। কানের সাথে গলার সংযোগের জন্য একটি নল আছে, বুঝছে, কানের সাথে যে গলার সংযোগ স্তর এটা একটা নল আছে এই মধ্যকর্ণের মধ্যে। এই নলটির কাজ হলো কর্ণপটহের বাইরে এবং ভিতরের বায়ুর চাপ সমান রাখা। এই যে এখানে একটা নল আছে, এই নল কর্ণপটহের যে বাহিরে এবং ভিতরের একটা বায়ুর চাপ, যে এটা চাপটা সমান রাখায় এই নলটার কাজ। তাহলে আমরা কি মধ্যকর্ণ সম্পর্কেও জানলাম যে মধ্যকর্ণের তিনটি অংশ থাকে। মধ্যকর্ণের তিনটি অংশ কী কী শিক্ষার্থীরা? একটা হলো মেলিয়াস, ইনকাস ও স্টেপিস। এই তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র কি অস্থি বা হাড় নিয়ে এই মধ্যকর্ণ গঠিত হয়েছে। এখন আমরা জানব যে অন্তকর্ণ, যে অন্তকর্ণ সম্পর্কে আমরা জানব। অন্তকর্ণটা কি, এই অন্তকর্ণ সম্পর্কে জানব। এটি অডিটোরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত হয়েছে। অডিটোরি ক্যাপসুল নামক একটা অস্থি আছে, এই অস্থির মধ্যে কি এই অন্তকর্ণটা গঠিত। অন্তকর্ণ দুইটি প্রধান প্রকোষ্ঠে বিভক্ত। যে আমরা জানলাম যে অন্তকর্ণ, যে অন্তকর্ণ দুইটি প্রকোষ্ঠে বিভক্ত। যে আমরা জানলাম এটি কি দুটি প্রকোষ্ঠে বিভক্ত, এই অন্তকর্ণটা দুটি প্রকোষ্ঠে বিভক্ত। একটা হচ্ছে ইউটিকুলার্স, ইউটিকুলার্স যে দুটি প্রকোষ্ঠে বিভক্ত, একটি ইউটিকুলার্স অন্যটি সার্কুলার্স, এই দুটি প্রকোষ্ঠে এই অন্তকর্ণটা বিভক্ত। যে অন্তকর্ণে, এখন আমরা অন্তকর্ণের যে দুটি প্রকোষ্ঠে বিভক্ত এই প্রকোষ্ঠ সম্পর্কে জানব, ইউটিকুলার্স। অন্তকর্ণের এই প্রকোষ্ঠে তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত, কইছে তিনটি, এই যে দেখো অর্ধবৃত্তাকার একটা দুইটা তিনটা, এই অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এদের ভিতরে আছে খোপ,
সুখ লুমের মতো স্নায়ু বা রস, এর ভিতরে খুব সুখ স্নায়ু বা রস আছে। নালীর ভিতরে এ রস যখন নড়ে বা আন্দোলিত হয় তখনই স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়, তখনই যে নড়ে বা ইয়ে হয় শব্দ পায়ে তখন এই স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়, আর তখনই সেই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায় দেয়, তখনই সে উদ্দীপনা অন্তঃকরণটা মস্তিষ্কে পৌঁছায় দেয়। এখন আমরা জানবো যে সার্কুলার্স, সার্কুলার্স কী, যে সার্কুলার সম্পর্কে আমরা বিস্তারিত জানব। অন্তঃকরণের এই প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের মতো, পেঁচানো নালিকার মতো, এই যে অন্তঃকরণের এই চেহারাটা অনেকটা কি শামুকের মতো পেঁচানো। তোমরা অবশ্যই শামুক দেখছ, যে শামুক যেমন পেঁচানো থাকে এই অন্তঃকরণের সার্কুলার পেশিটা ঠিক এই শামুকের মতো পেঁচানো থাকে। একে কপলিয়া বলা হয়, এই পেঁচানো অংশটাকে, এই যে পেঁচানো অংশটাকে আমরা কী বলি, পেঁচানো অংশটাকে আমরা কপলিয়া বলি। কক্লিয়ার ভিতরে শ্রবণ সংবেদী কোষ থাকে, কক্লিয়ার ভিতরে কী থাকে, শ্রবণ সংবেদী একটি কোষ থাকে। পেঁচানো নালিকা এক ধরনের রসে পূর্ণ থাকে, যে পেঁচানো যে এই নালিটা, এই নালিটা এক ধরনের রস থাকে, এটা রসে পেঁচানো থাকে, এই যে সার্কুলার প্রকোষ্ঠটা এটা এক ধরনের রসে পেঁচানো থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি আমরা কর্ণ সম্পর্কে বিস্তারিত জেনেছি, যে কর্ণ প্রধানত তিনটি অংশ বিভক্ত, যে বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ, এই তিনটি বিভক্ত, তিনটি অংশ বিভক্ত। আবার আমরা বহিকর্ণ সম্পর্কে জানলাম, মধ্যকর্ণ সম্পর্কে জানলাম, অন্তকর্ণের সম্পর্কে জানলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন যে আমাদের এই গুরুত্বপূর্ণ অংশ, যে কান যে আমরা শুনি, কান না হলে আমরা কী শুনতে পারতাম না, তারপরে কথা বলতে পারতাম না, কারণ আমরা কী শুনে শুনে কথা বলা শিখি। এখন এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কিছু যত্ন আছে, এখন আমরা জানবো এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কি যত্ন সম্পর্কে আমরা জানবো। যে কানের যত্ন, কান আমাদের কি শ্রবণ ইন্দ্রিয়, প্রধানত শ্রবণ ইন্দ্রিয়, এই কান দিয়ে কি আমরা কথা শুনি। কানের সমস্যার কারণে আমরা বধির হয়ে যেতে পারি, যে কানের সমস্যার কারণে আমরা যে বধির হয়ে যেতে পারি, আমাদের সমাজে অনেকে আছে যে কানে শুনে না, যে বিভিন্ন সমস্যার কারণে তারা কানে শুনতে পায় না, বধির হয়ে গেছে। কানের যত্ন নেওয়ার জন্য যা করতে হবে তা হলো যে এই গুরুত্বপূর্ণ অঙ্গটির আমাদের কি বিশেষ যত্ন নিতে হবে, প্রধানত নিয়মিত কান কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গোসলের সময় কানে বা পানি ঢুকে সেদিকে সতর্ক থাকতে হবে, যে গোসলের সময় কানে পানি না ঢুকে সেদিকে কি আমাদের সর্বদাই খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। কানের বাইরে কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে, সে কানের ভিতরে হঠাৎ করে আমাদের যদি কোনো পোকামাকড় বা কোনো কিছু বস্তু ঢুকে ফেলে তাহলে কি ডাক্তারের পরামর্শ, যথাযথ ডাক্তারের পরামর্শ নিয়ে এটি বের করতে হবে। যে উচ্চ শব্দে ঘ্রাণ না শোনা, অনেক সময় শব্দ দূষণের কারণে সবসময় উচ্চ শব্দ শুনলে দেখা যায় যে কানের বিভিন্ন সমস্যা হতে পারে, এই জন্য আমরা সবসময় উচ্চ শব্দ এড়িয়ে চলি। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কানের যে কান সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানলাম। যে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছ যে কর্ণ কী, কর্ণ কয়টি অংশে বিভক্ত থাকে, কানের যত্ন সম্পর্কে আমরা আলোচনা করেছি, বুঝতে পেরেছি। সকলকে ধন্যবাদ, এ পর্যন্ত সালামু আলাইকুম।